হ্যালো, সরি বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে সবাই জানে আমাদের এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম হয়, বেশিরভাগ সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, ডিসকানেক্ট হয়ে যায়। সো অ্যাকচুয়ালি আই হ্যাভ কাম ব্যাক, আমার মনে হচ্ছে আপনারাও ব্যাক করেছেন সবাই। সো খানিকক্ষণ কথা আসলে টি টাইমে টি ব্রেক আপনাদের সাথে নেওয়াই যায়। সবার একটাই কথা, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং এতদিন ধরে কাজ করছি, মিডিয়ার খবর জানতে চাচ্ছেন। হ্যাঁ, মিডিয়ার সাথে একটা অ্যাটাচমেন্ট তো আছেই, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশন, আমি গ্র্যাজুয়েশন করেছি বুয়েট থেকে, আর তারপর এনএসইউ থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি। তারপর মিডিয়াতে কেন? তারপর মিডিয়াতে এই কারণে, মিডিয়াতে আসলে আস্তে আস্তে আসা হয়ে গেছে, ইটস নট ইন্টেনশনাল। আমার কাজ করতে করতে এক সময় যখন মানুষের ভালো লেগে যায়, তখন মানুষজন হয়তো বা যেটা ভালো লাগে সেই কাজটা করতেই পছন্দ করে, তো আমারও এখানে কাজ করতে ভালো লাগে। কিন্তু তারপরও অনেক মানুষজন আছে, হ্যাঁ সব জায়গায়, এটা আসলে এটা কিন্তু বলা যায় না যে কোন জায়গায় কোন মানুষ কিভাবে করে মানে কেমন হবে, এটা তো সবসময় বলা যায় না, ভালো খারাপ সব জায়গায় আছে। সো মিডিয়াতে কাজ করতে গেলেও অনেক সময় ভালো মন্দের মিশেলেই আসলে মিডিয়া। তারপরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার সাথে অন্য সবার, আপনাদের অন্য যারা পছন্দের মানুষ আছে তাদের সাথে আমার রিলেশনটা আসলেই অনেক ভালো, তারা সবাই অনেক বেশি সাপোর্টিভ, না হলে হয়তো বা মিডিয়াতে এভাবে কাজ করতে পারতাম না। সাইফউদ্দিন বাবর, সব সময় পছন্দের মানুষ আপনি, দোয়া করি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি যখনই কোনো ছবি পোস্ট করি বা কোনো অন্য কোনো ভিডিও শেয়ার করি, কোনো ভালো কোনো কথা শেয়ার করি, আপনারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা আছেন বলে আসলে আমার মনে হয় আমি এটা 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 এক ধরনের সাপোর্ট, লাইফ সাপোর্টের মতোই বলা যায়, বেঁচে থাকার একটা সাপোর্ট, যে আপনারা সবাই যখন ভালো কথা বলেন, ইন্সপায়ার্ড কিছু বলেন, তখন অনেক বেশি ভালো লাগে। কথা বাংলায় লিখলে কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আপু কেমন আছেন? সৌদি আরব থেকে বলছি। সবার একটা কথা, আপু দুবাই থেকে বলছি। হ্যাঁ, দুবাই আবার কবে আসবেন? হ্যাঁ, দুবাইতে আমি গত 5-6 মাস আগে গিয়েছিলাম, ওখানে শারজা স্টেডিয়ামে একটা প্রোগ্রাম করেছি। মেবি আপনারা সবাই অনেকেই হয়তো ওখানে ছিলেন, কারণ আই থিঙ্ক 28,000-এর মতো বাংলাদেশি ওখানে ছিলেন। তো সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, আমিও আপনাদেরকে অনেক মিস করি, যাব নিশ্চয়ই। আপু আমি বাহরাইন থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত দূরে বসে আপনারা বাইরে থাকেন, 2 দিনের জন্য যখন বাইরে যাই তখন ইনফ্যাক্ট আমার এরকম হয় যে আল্লাহ কখন বাসায় ফিরব, আর আপনারা তো মাসের পর মাস, বছরের পর বছর থাকছেন ওখানে। সো আপনাদের জন্য আলাদা একটা সম্মান, ভালোবাসা আমাদের সবসময় কাজ করে। সৌদি আরব থেকে বলছি, গিয়েছি কি না? বেলায়েত হোসেন, আমি সৌদি আরব গিয়েছিলাম, ইনফ্যাক্ট আমি ওমরা করতে গিয়েছিলাম, পবিত্র ওমরা হজ করে এসেছি আমি, তাও প্রায় 7-8 বছর হবে। টুটুল সিঙ্গার, আমি গান গাই না রে ভাই, দুবাই শারজা থেকে, না আমি গান গাই না, গান গাইতে, তবে আমি গান পছন্দ করি, গান আমি বুঝি, দ্যাটস ট্রু, মিউজিকটাকে আমি বুঝতে পারি কিন্তু মিউজিক আমি আমি আসলে গান গাইতে পারি না। মালয়েশিয়াতে কবে আসবো? মালয়েশিয়াতে আসবো, আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে কি আজকে লাইভে এসে আমার মনে হচ্ছে হোল ওয়ার্ল্ড ইজ ইন আওয়ার হ্যান্ড, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, কাতার থেকে, কুয়েত, হুসেইন আহমেদ তুষার ওয়াচিং ফ্রম কুয়েত, থ্যাংক ইউ সো মাচ। কাইম হাওলাদার, আপু আই রিকোয়েস্ট ইউ টু স্টাডি ল অ্যান্ড ক্রাইম। কেন ভাই, ওটা আমার কাজ না, অনেক কঠিন জিনিস, আর এখন তো নতুন করে আসলে আরেকটা জিনিস পড়া হবে না, তবে আমি আমার মনে হয় যাই না, আমার কথা শুনে অনেকেই আমাকে বলে যে আমি ল পড়লে নাকি ভালো করতাম, আমার টিচাররাও বলতো এরকম যে হ্যাঁ ল পড়লে হয়তো বা ভালো করতাম, তা জানি না কেন। গ্রিটিংস ফ্রম সৌদি আরবে, সৌদি আরবে তো অনেক মানুষজন অনেক আছেন বাঙালি, মনে হচ্ছে আমাদের অনেক কাছের মানুষজন অনেক বেশি, সৌদি আরব থেকে অনেক বেশি কমেন্ট আমি দেখতে পাচ্ছি, ভালো আছি। সাইদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে শাহিন আহমেদ, আমার জন্য অনেক দোয়া। বাহরাইন থেকে হানিফ বাচ্চু, থ্যাংক ইউ সো মাচ। দেন রবিউল খান, নাইস সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আসলে সবসময় আপনাদের একটা কমপ্লেন থাকে যে আমি সব কমেন্টে কেন কমেন্ট রিপ্লাই করি না আপনাদের। রাজশাহী থেকে রোকে আফসানা, আপনিও বলেছেন খেজুরের রস খাওয়াবেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আর অনেক পছন্দের, ছোটোবেলায় আসলে অনেক বেশি খাওয়া হতো, যখন আমার নানি বেঁচে ছিল তখন আসলে আমার বাড়ি টাঙ্গাইল, আমার বাবা মা দুজনই টাঙ্গাইলের, সো আমার দাদিভাই নানি ভাই টাঙ্গাইল,
সো সেই সূত্রে আসলে খেজুরের রস আমার অনেক পছন্দের, আসবো রাজশাহীতে, রাজশাহীর আম খেতেও আসবো, আম লিচু সব কিছু। আমার এনটিভি এবং চ্যানেল ওয়ানে আমার সংবাদ পড়া ভালো লাগতো। আরিফ রহমান, থ্যাংক ইউ সো মাচ, আপনারা পছন্দ করতেন বলেই আসলে আমার মনে হয় আমার নিউজটা এত বেশি পড়া হতো বা আমার নিজেরও এতখানি পছন্দের। তারপর হচ্ছে আপনার বর্তমান রুটিন, আচ্ছা আমার বর্তমান রুটিন কি, আমি আপনাদের মতো আর আমিও কাজ করি, সকালে উঠে অফিসে আসি, অফিসে তারপর এখন কিছু, যেহেতু আমার নিজের এজেন্সিতে কাজ করছি, এখন কিছু ইভেন্টসের কাজ করছি, কিছু ডিজিটাল প্রমোশন নিয়ে কাজ করছি, দেন সেই সাথে কিছু বিজ্ঞাপন নিয়ে কাজ করছি, নিজের উপস্থাপনা তো আছে এই সাথে। আরিফ হোসেন আমার, ও আপনার ছোটবেলার ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আমি ভালো আছি। বেশি করে লাইভ অনুষ্ঠানে আসব, হ্যাঁ বেশি করে লাইভ অনুষ্ঠানে আসব। আগে হয়তো টিভিতে অনেক বেশি কাজ করা হতো, যার কারণে প্রত্যেক সপ্তাহে একটা বা দুটো অনুষ্ঠানে আপনাদের সাথে লাইভে দেখা হতো, এখনো হবে, আবার হবে। আমি আজকে আসলে আপনাদের সাথে কথা বলতে আসছি এই কারণে যে আজকে আসলে দেখি আপনাদের, আপনারা সবাই কোন সময়টাতে আপনারা বেশি ফ্রি থাকেন, কোন সময়টাতে আমি যদি লাইভে আসি আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো, ডেফিনেটলি আসবো। মামুন চৌধুরী লিখেছেন, মানুষের খারাপ কথায় বাজে চিন্তায় কষ্ট পাওয়ার কিছু নেই, আমার মেধা আমাকে অনেক দূর পৌঁছে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আমারও তাই মনে হয় যে মানুষ সবার তো আর একরকম চিন্তাধারা না, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, বাট আমি আমার কাজটাকে চালিয়ে যাব এবং আপনারা সবাই যদি সাথে থাকেন আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কোথাও না কোথাও পৌঁছতে পারবো। আর আমার এই ফ্যান পেজে অলমোস্ট প্রায় 19-19 লাখ আমার যারা ফ্রেন্ডস আছেন, আমি ফ্যান বলবো না ফ্রেন্ডসই বলবো, কারণ আপনাদের সাথে অলমোস্ট সবসময়ই যোগাযোগ হয়, হয়তো বা টেক্সটে হয় অথবা কোনো পোস্ট দিলে হয়, এখন থেকে ইনশাল্লাহ লাইভেও হবে, লাইভেও আসবো, আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। সো দেখা যাক, দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। আজকে আসলে টি টাইম বলছিলাম, সো টি টাইম যেহেতু শেষ আমাকেও একটু যেতে হবে, যেহেতু অফিস টাইম এখনো শেষ হয়নি, কাজ আবার করতে হবে, দেখা হবে, আর দেখা যাক নতুন কি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। টিল দেন সবাই ভালো থাকবেন, আর বাইরে যারা আছেন প্রবাসী বাংলাদেশি যারা, তাদের জন্য আমার অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব রইল, আর আপনাদের ফ্যামিলি এখানে যারা আছেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, দেখা হবে আবারও।